হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এনি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপনাদের পাখি সম্পর্কে নিত্য নতুন তথ্য ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো শুরু করার আগে বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, সব মানুষের জীবনে কিছু কিছু শখ থাকে, আর এই শখের মধ্যে অন্যতম হচ্ছে পাখি পোষা। শখের বসে মানুষ অনেক কিছু করে থাকে। আজকে আপনাদের টিয়া পাখির খাবার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি এর আগে একটা ভিডিও দিছিলাম টিয়া পাখির খাবার সম্পর্কে, সেখানে অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল। তো তাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। একজন বিওয়াজ বলেছেন, কামরাঙ্গা খাওয়ানো যাবে? হ্যাঁ, অবশ্যই কামরাঙ্গা খাওয়ানো যাবে, তবে দিনে একটার বেশি না। কামরাঙ্গা এক ধরনের ফল, আর টিয়া পাখি ফল খেতে খুবই পছন্দ করে। এখনও কিন্তু অনেকে জানে না যে ফেলুন কি। আসলে ফেলুন হচ্ছে এক ধরনের ছোলা বা ডাল এর মতো। ফেলুন খাওয়ালে পাখির ক্যালসিয়াম চাহিদা পূরণ হয়। আমি এর আগে বলছিলাম ডালিম খাওয়াতে, একজন বলেছিলেন যে ভাই আমার পাখি ডালিম খেতে চায় না। ডালিমের খোসা ভালো করে ছিলিয়ে শুধু ডালিমের বিচি পাত্রে বাহির করে রাখবেন, অবশ্যই ডালিম খাবে। কেউ বলেছেন যে ভাইয়া, 2 মাসের বাচ্চাকে কি ছোলা অথবা ফেলুন খাওয়ানো যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, তবে ছোলা রাতে ভিজিয়ে রেখে তা সকালে খাওয়াতে পারবেন। আরও জানতে চেয়েছিলেন যে টিয়া পাখিকে কি ভাত খাওয়ানো যাবে? না, কখনো আপনার টিয়া পাখিকে ভাত খাওয়াবেন না। টিয়া পাখি ভাত খায় না, অথবা ভাত খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং ভাত খাওয়াবেন না। একজন বিওয়াজ আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া কতদিনে খাওয়া শেখে টিয়া পাখির বেবি? আসলে টিয়া পাখির বেবি 2 মাসের আগে কখনো খাওয়া শেখে না, অতএব 2 মাস পর টিয়া পাখি খাইতে শেখে। একজন বলেছিলেন যে তার পাখি 3 মাস হলো কিন্তু খাওয়া শিখতেছে না, কোনো খাইতে চায় না। এ কারণে করণীয় কি, প্রতিদিন আপনার পাখিকে হাত দিয়ে খাওয়ানো শেখাতে হবে। আপনি 10 থেকে 15 দিন এভাবে খাওয়ানো শেখাবেন, দেখবেন অবশ্যই আপনার পাখি নিজে নিজে খাইতে শিখবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।